গুড ইভিনিং বন্ধুরা, আজকে 27 জানুয়ারি 2024, এই মাঘের ভরা শীতে তড়িঘড়ি প্ল্যান করে অপর্ণাকে নিয়ে SBSTCতে করুণাময়ী বাস স্ট্যান্ড ফ্লাডফ্লেক্ট কলকাতায় চলে এলাম। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এলাম, কিন্তু কেন এলাম, কি সেই কারণ উদ্দেশ্য, কিছুক্ষণের মধ্যেই তোমরা জেনে যাবে। প্লিজ ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, আমাদের উদ্দেশ্য এক্ষুনি জানিয়ে দিচ্ছি। এই দেখো, এটা 9 নম্বর গেট, এটা ঠিক করুণাময়ী বাস স্ট্যান্ডের ওপরেই এটা গেটটা হয়েছে। ওখান থেকে আমরা বই মেলার ভেতরে আমরা ঢুকে পড়লাম। ঢুকে পড়ে দেখছি চারিদিকে বইয়ের স্টল, বিভিন্ন স্টল যেগুলো যেভাবে হয়, কিন্তু এবার একটুখানি অন্যরকম ধাঁচের এই বই মেলার এটা হয়েছে। বাঁদিকে দেব সাহিত্য কুঠিরের বিরাট এই স্টলটা দেখতে পাচ্ছ, আর ওই দিকে দেখো, ওই সামনে দেখো 7 নম্বর গেট, ওটা এক্সিট, আর ওর উপরেই দেখো করুণাময়ী মেট্রো রেলওয়ে স্টেশন। আমরা এগিয়ে গিয়ে সামনে দেখি মা দুর্গা বসে আছেন 10 হাত নিয়ে, কি ব্যাপার ওখানটাতে, চলো একটু এগিয়ে দেখি। অপর্ণা ভক্তি ভরে দর্শন করছিল, কিন্তু হঠাৎ মনে হলো আশীর্বাদ নিতে যাবে হয়তো, কিন্তু না না, এ তো হ্যান্ডশেক করছে, দেখলাম দুর্গাকে ফিরে আসছে। এমন সময় মা দুর্গা ওর হাতে কি দিলেন, ও বাবা, এ তো দেখছি স্ক্যান করে রেজিস্টার করে নিলে 2024 কলকাতার শ্রেষ্ঠ দুর্গাপুজো মণ্ডপে ঢুকতে পারা যাবে। যাই হোক, অপর্ণা খুব খুশি। এবার আমরা এগিয়ে গেলাম ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে, এখানে সমস্ত গাছের চারা অনেক সস্তায় এখানে দেওয়া হচ্ছে। ওখানটাতেই অপর্ণা ঘোরাঘুরি করছে দেখছি, আর সামনেই দেখতে পাচ্ছি যেটা, যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এর বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে একটা স্টল হয়েছে এবং এখানেই একটা গানের অনুষ্ঠান চলছে। আন্তর্জাতিক বইমেলা 2024 কলকাতায় এসে লোকে বই কিনবে, আর আমরা এখন ঘুরে বেড়াচ্ছি ফুলের বাগানে, ঘুরে বেড়াচ্ছি ফুলের দৃশ্য তুলে বেড়াচ্ছি। এ আবার কেমন তর দেখো, তাও অপূর্ব লাগছে এই ফুলগুলো, কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো। কিন্তু আমাদের উদ্দেশ্য তো এখনো তোমাদের কাছে বলিনি, সেই উদ্দেশ্য সফল করতে আমরা সেই কাউন্টার খুঁজে যাচ্ছি, আমরাও বই কিনবো নিশ্চয়ই, আমরা বই কিনতেই এসেছি। আন্তর্জাতিক বইমেলায় আমরা ঘুরছি, দেখো চারিদিকে হাজার হাজার বই ঘুরছি, কিন্তু আমরা যে বইটা খুঁজছি, যে স্টলটা খুঁজছি, এখনো খুঁজে পাইনি। চলো এগিয়ে যাচ্ছি। এক উদীয়মান লেখিকার একটা বই এবার বইমেলায় পাবলিশড হয়েছে, ওটা কিনতেই হবে। এখানে সংস্কৃত পুস্তক ভাণ্ডার একটা তোমাদের দেখাই, সরাসরি একটু এদিকটা ঘোরো দেখিয়ে দিই। এখানে তোমরা বিভিন্ন দুষ্প্রাপ্য পুরনো গ্রন্থও তোমরা এখানে পেয়ে যাবে। দেখো বই মেলার মুখ্য আকর্ষণ বই, এটা ঠিক কথা, কিন্তু তার সঙ্গে বিভিন্ন শিল্পীর এই যে হস্তশিল্প, আঁকার বিভিন্নভাবে এই যে ফ্রেমে বাঁধানো বিভিন্ন ছবিগুলো তোমরা দেখছো ঘরে লাগাবার, এগুলো সেল হওয়া দরকার, এখানেও মানুষের আসা দরকার এবং আসছে না। বিভিন্ন মানুষের বিভিন্ন রুচির বিভিন্ন মানুষ এখানে বইমেলাকে কেন্দ্র করে এইগুলো তো আসছেন। দেশ পাবলিশিং এর বুক স্টলের পরই দূরে দেখা যাচ্ছে পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের বিরাট স্টল, ওটা দেখতে পাচ্ছ তোমরা। এবার তার থিম কিন্তু হচ্ছে গ্রেট ব্রিটেন। এই যে 18 তারিখ থেকে 31 জানুয়ারি পর্যন্ত এই বইমেলা হচ্ছে সল্টলেক সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে। এবারে আমাদের দেশীয় প্রকাশনা সংস্থাগুলোর সাথে বিভিন্ন দেশের প্রকাশনা সংস্থাও অংশগ্রহণ করেছে এই বই মেলাতে। এখানে আছে আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু ও কলম্বিয়ার মতো দেশও আছে, আবার প্রায় 12 বছর পর এখানে এসেছে জার্মানি। আর দেরি নয়, এবার আমরা পৌঁছে যাচ্ছি 8 নম্বর গেটের কাছে 449 বুক স্টলে। চলো এগিয়ে যাই, চলো 449 স্টলের দিকে যেতে যেতে তোমাদের একটা কথা বলি, যে 1976 সালে কলকাতা বইমেলা প্রথম অনুষ্ঠিত হয়, আর 1984 সালে এটা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।
আমরা এসে গেছি 446 447 448 450 দ্য ক্যাফে টেবল, দিস ইজ 449। আমরা বই দেখতে এসেছি, এখানে একটা বই খুঁজছি, আর্যস ওয়াটসন, আর্যস কোথায়, আর্যস ওয়াটসন, দিস ওয়ান, প্রকৃত ঘোষণাস্থিরাদের লেখা আর্যস ওয়াটসন, দুটো বই উঠেছে, ও দুটো বই উঠেছে, ধরো 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 না, আর্যস ওয়াটসন বইটা একটু আমরা ওনাকে ওনাদেরকে একটু রিভিউ নেবো। হ্যাঁ, এখানটা এই বইটা কিরকম বিক্রি হচ্ছে? ভালো বিক্রি হচ্ছে, এই যে হ্যাঁ আর্য, হ্যাঁ ভালো বিক্রি হচ্ছে। আমরা লেখিকার পরিচয় এখানে পাচ্ছি, এখানে লেখা আছে তুমি, এই বইটি খুব সেল হচ্ছে এখানে, আর তোমরা এখানে চলে আসতে পারো, এই স্টল, স্টলের নাম হচ্ছে দ্য ক্যাফে টেবল, এখানে 8 নম্বর গেটের পাশে 449। উদীয়মান লেখিকা শ্রীমতী তপিতা ঘোষ দস্তিদারের এই আর্যস্পর্শ বইটা কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে সংগ্রহ করতে পেরে আমরা খুবই আনন্দিত। তিনি একাধারে ইঞ্জিনিয়ার, MBA, বর্তমানে তিনি হায়দ্রাবাদ থেকে নিরন্তর তার লেখার প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তার সাফল্য কামনা করি। মেট্রো ট্রেন চলে যাচ্ছে, দেখবেন দাদা, আমরা নিজেরা বাচ্চাদের আনন্দ মার চকলেট দিতে, যদি ভালোবেসে কিছু হেল্প করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বন্ধুরা, বইমেলার উদ্দেশ্য এক কথায় বলা যেতে পারে যে কিছু পেশাজীবী মানুষের সঙ্গে বইয়ের ক্রেতা বা পাঠকের, লেখকের এই একটা মিলন মেলার একটা সুযোগ তৈরি করা। কিন্তু খাবারের ব্যাপারটা, এটা যদি না থাকে তাহলে কিন্তু সব কিছুই যেন একটা কেমন খালি খালি হয়ে যায়। এই যে আমরা চলে এলাম এখন, এই দেখো এখানে কত সুন্দর খাবার ইয়ে করছে, কিন্তু এখান থেকে খাওয়া যাবে না, অপর্ণা বলছে ওই মিও মোড়ে আছে, ওইখান থেকে কি কিনবে। এই যে এখানে এসছি আমরা, এখন এখানে খেতে হবে, দেখি কি পাওয়া যায় কি কেনে। আমরা বেরিয়ে যাচ্ছি, 9 নম্বরে ঢুকেছিলাম, 7 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। গেটের বাইরে থেকে একটু দেখি, এই দেখো উপরে করুণাময়ী স্টেশন, কলকাতা বইমেলা। বন্ধুরা, আমরা আন্তর্জাতিক কলকাতা বইমেলার 2024-এর গেটের বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো এখান থেকে দমকলের গাড়িও বেরিয়ে যাচ্ছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে ভেতরে, দেখলাম বাইকের সাথেও এই অগ্নি নির্বাপক যন্ত্রমন্ত্র ব্যাপার আছে। অপর্ণা ইতিমধ্যে চলে এসছে, এখান থেকে বটুয়া না কি বলে এই সাদা জিনিসটা কিনলো, এটা দেখো কিনছে, ওই দরাদরি করে দাম দেওয়া চলছে। বন্ধুরা, আমরা অনেক বড় বড় মেলা, অনেক কিছু জায়গায় যাই, কিন্তু এই রাস্তার পাশে যে গরিব গুরুরা যারা বসে বিক্রি করছে,
তাদের দিকেও আমাদের নজর দেওয়া উচিত। এটা খুব ভালো জিনিস করছে অপর্ণা। বিদায় বই মেলা 2024 কোনো ভালো কাজে উৎসাহ দিতে মন চলে যায় কখনো বাঁকুড়া, কখনো কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, ইছাপুর, আরো সুদূরে। তোমরা দেখেছো অস্মিতার ছাদ বাগান ড্রয়িং স্কুল, দেখলে রপিতার প্রথম বই প্রকাশ এই বই মেলায়। এবার নিয়ে যাব মুম্বাইয়ে শুভশ্রী ঘোষের কথার দেশে বা ইছাপুরে ভূতর কাণ্ড দেখাতে। বন্ধুরা, স্নেহ অতি বিষম বস্তু। আমরা বাবা মায়েরা নিজের সন্তানের কর্মকে তুলে ধরতে প্রচারের বেলুনে ফু দেবার সময় ভুলে যাই অন্যের সন্তানের একাগ্রতা, ধৈর্য, অধ্যবসায়। এর ফলও মধুর হয়। মফস্বল থেকে ঘুরতে আসা এই তরুণ তরুণীর কাণ্ড কারখানা দেখে তোমরা হয়তো মুখ টিপে হাসছ বা কেউ আনন্দ পাচ্ছ। আমরা কিন্তু খুবই আনন্দ পাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, কি আনন্দ, কি ভালো লাগে। আজকে 27th January বইমেলা থেকে আমরা ফিরছি নিউ টাউন। তোমরা সবাই ভালো আছো তো? হবে বন্ধুরা, তোমরা বুঝেই গেছো এবার ফেরার পালা। তোমরা জানো স্টাডি রাইডার শুধু রাইডার নয়, স্টাডি রাইডার নিজেকে গতিময় রাখতে পছন্দ করে। কখনো সে বাস, ট্রেন, এয়ার ব্যবহার করলেও তার প্রিয় বাহন যে কোনো বাইক। একদিন তোমাদের তার নিজস্ব বাইকের সম্ভার, যা ছিল যা আছে, টু হুইলার, এগুলো অবশ্যই একদিন দেখাবো। আমরা ফিরে এলাম, বুঝতে পারছো, বইমেলা থেকে ফিরে এলাম, এইমাত্র বাড়িতে ঢুকলাম। তবে